জেলাও সেই কদু। অনেকে বলে ব্যাট তো আমরা দিচ্ছি রেস্টুরেন্টটা, আসলে কি তাই না? আপনার যে খাবারের দাম ছিল তার থেকে 15% এডিশনাল বাড়িয়ে খাবার লিস্ট নতুন করে তৈরি করে তারা ব্যাট দিচ্ছে। তো এটা একটা পলিসি, বিশ্ববিদ্যালয় সেম করবে, বিশ্ববিদ্যালয় এখানে লাভ লস আমার কাছে মনে হচ্ছে খুব বেশি নয়। অবশ্য আপিল বিভাগ বলেছে এটা কিন্তু শিক্ষার্থী দিচ্ছে না, কে দিচ্ছে? বিশ্ববিদ্যালয় দিচ্ছে। আমি তাদের সাথে একান্তই একমত নয়, আসলে বিশ্ববিদ্যালয় টাকা পাচ্ছে কই থেকে? শিক্ষার্থীদের কাছে নিচ্ছে, তাই না? 15% ট্যাক্স প্রত্যেকটা বেসরকারি বিশ্ববিদ্যালয়কে দিতে হবে, এবং 2007 সালের পর থেকে এখন পর্যন্ত মোটামুটি যে গ্যাপটা রয়েছে ট্যাক্সের, সে টাকাটাও পরিশোধ করতে হবে। এরকম করে কিন্তু একটি আপিল বিভাগ কিন্তু ইতিমধ্যে একটি ঘোষণা আসে এবং সেটা কার্যকারী হবে হচ্ছে আগামী জুন জুলাই থেকে। এটি নিয়ে অনেক আলোচনা হচ্ছে, বিভিন্ন ধরনের মতান্তর আসতেছে, এইসব ব্যাপার নিয়ে কথা বলবো। এখানে সুবিধা কারা ভোগ করছে এবং এই যে ডিসিশনটা নিয়েছে এটা কি অ্যাকচুয়ালি বাংলাদেশের এডুকেশন সিস্টেম নষ্ট হবে কিনা, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জন্য ভালো বা শিক্ষার্থীদের জন্য ভালো হবে কিনা, এইসব ব্যাপারে কিছু পয়েন্ট আকারে কথা বলার চেষ্টা করব। চলুন শুরু করা যাক। এই ভিডিওটা স্পন্সর করেছে নেক্সাস বিডি। নেক্সাস বিডি মূলত হচ্ছে সকল ধরনের কম্পিউটার এক্সেসরিজের প্রোডাক্টগুলো সেল করে থাকে। তাদের আইডিপি ভবন এবং মাল্টিপ্ল্যানের কিন্তু শোরুম রয়েছে। যে কোনো কম্পিউটার বা ল্যাপটপ বা ডেস্কটপ যেটাই আপনারা কিনতে চান না কেন, আপনারা কিন্তু সরাসরি তাদের শোরুমে যেতে পারেন অথবা তাদের ওয়েবসাইট ভিজিট করে, এবং নাম্বার দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশনে, আপনারা চাইলে কথা বলতে পারেন। এবং আদনান ব্লগ বা আদনানের রেফারেন্সে গেলে কিন্তু 5-10% স্পেশাল ডিসকাউন্টের ব্যবস্থা রয়েছে নেক্সাস বিডিতে। যতগুলো প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সবগুলো বিশ্ববিদ্যালয়কে কিন্তু 15% ট্যাক্স দিতে হবে। এখানে ব্যাট এবং ট্যাক্স দুইটা কিন্তু দুই জিনিস, এটি একটু আমি ক্লিয়ার করি। যদি ব্যাটটা আসতো তাহলে সরাসরি যখন টিউশন ফিটা কোনো শিক্ষার্থী দিত তখন ওইখান থেকেই আরও 15% এডিশনাল টাকা যোগ করে কিন্তু ভার্সিটিকে দিতে হতো, টিউশন ফি যতটুকু তার থেকে 15% এডিশনাল দিতে হতো। এখন ট্যাক্সের ব্যাপারটা কি? ট্যাক্স হচ্ছে কোনো একটা প্রতিষ্ঠানকে প্রোভাইড করতে হবে, অর্থাৎ আপনি যে প্রতিষ্ঠানে পড়ছেন ওই প্রতিষ্ঠান যদি মোটামুটি সারা বছরের যে হচ্ছে সামারি অনুযায়ী তাদের ক্যাম্পাস পরিচালনা, টিচার্স অথবা স্টুডেন্টের যে টিউশন ফি নেয় সব মিলে যদি লাভ লসের যে একটা হিসাব শেষে যখন কোনো একটা প্রতিষ্ঠান লাভ করবে, ঠিক ওই লাভের টাকাটাই হচ্ছে কি করবে, ট্যাক্সে চলে যাবে। এটা হচ্ছে মূল বাণী। তো বেসিক্যালি হচ্ছে এখানে আসলে সুবিধা কার হবে, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের, সরকারের, না হচ্ছে আদার্সের? অবশ্যই ট্যাক্স কিন্তু এটা আমাদের দিতে হবে, আপনি জব করেন না কেন অথবা হচ্ছে যে কোনো প্রতিষ্ঠান চালান না কেন ট্যাক্স আপনাকে দিতে হয়, এটা একটা প্রত্যেকটা নাগরিকের একটি মৌলিক অধিকার। আসলে এখানে 15% যে ট্যাক্সটা হচ্ছে সরকার নিচ্ছে, অর্থাৎ আপনি যদি পাবলিক অথবা প্রাইভেটের কথা চিন্তা করেন তাইলে দেখেন পাবলিকের জন্য কিন্তু সরকার আরও ইনভেস্ট করছে, তাই না? প্রাইভেটে কিন্তু নিজের বাবার টাকা দিয়ে পড়াশোনা করছে, সেখান থেকেও আবার কিন্তু 15% ব্যাট নেবে প্রতিষ্ঠানের কাছ থেকে। এখন প্রাইভেট ইউনিভার্সিটি মানেই কিন্তু এক ধরনের বিজনেস, এই কথাটা সারা বাংলাদেশ সবাই বলে। তো আমিও তাদের সাথে মোটামুটি একমত, কেননা আপনার যত ভালো ফান্ড আছে, যত বেশি টাকা আছে, আপনি ভালো বিশ্ববিদ্যালয়তে পড়তে পারবেন। এটা কিন্তু শুধু বাংলাদেশে না, ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু এটা হয়ে আসছে। তো এখন বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু আপনার টাকা নিয়ে তাদের ক্যাম্পাস বলেন, তাদের যে সার্ভিস বলেন, সব কিছু তারাই করছে। কিন্তু বাংলাদেশের যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে এখানে নামে মাত্র শুধু হচ্ছে ট্রাস্টি দ্বারা পরিচালিত হচ্ছে, এই কথাটা ইউজ করেন। আপনি দেখেন তাদের লাইফস্টাইল দেখেন, তাদের ছেলে মেয়েদের লাইফস্টাইল দেখেন, এবং ছেলেমেয়েরা কিন্তু দেশের বাহিরে পড়াশোনা করছে। তো এক কথায় বলতে গেলে কোনো একটা বিশ্ববিদ্যালয়ের যারা অথরিটি রয়েছে, বোর্ড অফ ট্রাস্টি রয়েছে, শিক্ষার্থীদের টিউশন ফি রয়েছে, এইখান থেকে কিন্তু তারা এত সুন্দর লাইভলিহুড করছে এবং সমাজে প্রভাবশালী মানুষ হিসেবে পরিচিত রয়েছে। এটা অনেক বিশ্ববিদ্যালয় নেগেটিভভাবে নিলেও কিছু করার নাই, তুলি বলি। এখন বিশ্ববিদ্যালয় কি মনে হচ্ছে আপনার তাই নিজের পকেট থেকে ট্যাক্স সরকারকে দিবে? কখনোই নয়। অবশ্য আপিল বিভাগ বলেছে এটা কিন্তু শিক্ষার্থী দিচ্ছে না, কে দিচ্ছে? বিশ্ববিদ্যালয় দিচ্ছে। আমি তাদের সাথে একান্তই একমত নয়, আসলে বিশ্ববিদ্যালয় টাকা পাচ্ছে কই থেকে? শিক্ষার্থীদের কাছে নিচ্ছে, তাই না?
এখন শিক্ষার্থীদের দেখবেন এখন যে টিউশন ফিটা রয়েছে এটা যদি আপনার কার্যকরী হয় ওই দিন থেকে দেখবেন প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে 15% সরকারকে ঠিকই দিবে দেখবেন আরো 15% বাড়ায় নিচ্ছে এখন এখানে সরকারের একটা হাত সরকারের একটি পরিকল্পনার সাথে আমি একমত নই কেন নয় আপনি দেখেন পাবলিকের জন্য কিন্তু হাজার হাজার কোটি টাকা সরকার ইনভেস্ট করছে আর বেসরকারের জন্য যদি এরকম টাইপের ইনভেস্ট থাকতো তাহলে কিন্তু বাংলাদেশের সরকারি এবং বেসরকারির মধ্যে এত ভেদাভেদ থাকতো না আর প্রাইভেট বিশ্ববিদ্যালয় কিন্তু এই 2024 সালে এসে কিন্তু অনেক ভালো করছে অনেক পাবলিক বিশ্ববিদ্যালয়ের তুলনায় কিন্তু প্রাইভেট ভালো করছে আসলে প্রাইভেট সেক্টরটা যখনই আগাত ছিল তখনই এই সিস্টেমটি কিন্তু ঢুকিয়ে দেওয়া হয়েছে আসলে এটা আমি জানি না কি জন্য আসলে এই ডিসিশনটা নিয়েছে যারা প্রাইভেট ইউনিভার্সিটিতে যে শিক্ষার্থীগুলো রয়েছে তাদেরই কিন্তু গলা কাটা যাবে অর্থাৎ আপনার টাকা দিয়েই কিন্তু সরকারকে ট্যাক্স দিবে পজিটিভে আমি ব্যাপারগুলো দেখি না নেগেটিভটাই বেশি দেখি এখন কিন্তু বর্তমানে এ ক্যাটাগরি বিশ্ববিদ্যালয়তে অলমোস্ট 10 লাখের উপরে কিন্তু খরচ লাগে তাই না যখন এই 15% বা 30% আরো টিউশন ফি বাড়িয়ে দিবে তখন কিন্তু এই এই খরচের পরিমাণ 12-13 লাখ টাকা হয়ে যাবে তো আমার মনে হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটি যে পরিমাণ গ্রো করছিল এইটা একটু হলেও আপনার কমে আসবে কেন নয় এই শিক্ষার্থীরা চাবে এই 10 বা 15 লক্ষ টাকা দিয়ে দেশের বাহিরে স্কলারশিপ নিয়ে তারা গ্রাজুয়েশন কমপ্লিট করার জন্য এখানে অনেকগুলো নেগেটিভ ব্যাপারগুলো রয়েছে অনেক মেধাবী ছেলেপেলে দেশে বাহিরে চলে যাবে পাশাপাশি কিন্তু আপনার যে টিউশন ফি দিয়ে যদি দেশের বাহিরে পড়তে পারে ইন্টারন্যাশনাল সার্টিফিকেট পাবে কর্মসংস্থানের ব্যবস্থাও তারা করে নেবেন এইসব ব্যাপারে কিন্তু আপনার প্রাইভেট ইউনিভার্সিটি আমার কাছে মনে হচ্ছে একটু হলেও পিছিয়ে পড়বে যে পরিমাণ গ্রো করতেছিল এখন বর্তমানে এটা কিন্তু আস্তে আস্তে কমে আসার সম্ভাবনা রয়েছে তো আমি প্রাইভেট বিশ্ববিদ্যালয় নিয়ে কাজ করি স্পেশালি আমি বিভিন্ন বিসি প্রবিসি অথবা বিভিন্ন জনের সাথে আমি কথা বলে যেটা বুঝলাম আসলে যারা প্রাইভেট বিশ্ববিদ্যালয় পরিচালনা করছে তারাও কিন্তু এই 15% ট্যাক্স দেওয়ার পক্ষে না টুলি বলি সো তারাও চাচ্ছে এটা যেন না হয় জেলাও সে কদু অনেকে বলে ব্যাট তো আমরা দিচ্ছি রেস্টুরেন্টটা আসলে কি তাই না আপনার যে খাবারের দাম ছিল তার থেকে 15% এডিশনাল বাড়িয়ে খাবার লিস্ট নতুন করে তৈরি করে তারা ব্যাট দিচ্ছে তো এটা একটা পলিসি বিশ্ববিদ্যালয় সেম করবে বিশ্ববিদ্যালয় এখানে লাভ লস আমার কাছে মনে হচ্ছে খুব বেশি নয় হ্যাঁ বিশ্ববিদ্যালয় একটা পয়েন্টে তারা হচ্ছে অনেক ঝামেলায় পড়ার সম্ভাবনা রয়েছে কারণ হচ্ছে 2007 সাল থেকে এখন পর্যন্ত ট্যাক্সের টাকা নাকি বাকি রয়েছে যেসব বিশ্ববিদ্যালয়ে যারা প্রফিট করেছে সম্পূর্ণ টাকা নাকি এই জুন জুলাইয়ের মধ্যে হচ্ছে দিয়ে দিতে হবে তো এরকম যদি হয় যে বিশ্ববিদ্যালয়ের বয়স এরকম হয়েছে অনেক টাইম হয়ে গিয়েছে অনেক বিশ্ববিদ্যালয় কিন্তু বন্ধ হওয়ারও সম্ভাবনা রয়েছে কারণ আপনার কিন্তু 15% ট্যাক্সে কিন্তু প্রচুর টাকা আসবে এত বছরে তো তাদেরও কিন্তু মোটামুটি মাথা ঘুরে গিয়েছে আমার মনে হয় তো যাই হোক এই যে ডিসিশনটা নিয়েছে ট্যাক্সের ব্যাপারটা এটা কিন্তু স্টুডেন্টের পকেট থেকেই যাবে স্টুডেন্টের বাবার পকেট থেকেই যাবে তো এই ব্যাপারটা আমার একদমই পছন্দ না আর আমি স্পেশালি হচ্ছে সরকারকে অনুরোধ করতে চাই পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সবাই কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়তে পারছে না তাই অল্টারনেটিভ হিসেবে কিন্তু তারা প্রাইভেটে পড়ছে একটা পক্ষ শিক্ষার্থীদের আপনি সম্পূর্ণ হচ্ছে ফ্রি পড়াচ্ছেন এবং অন্য একটা শিক্ষার্থী বাবার কষ্টের টাকা দিয়ে পড়াশোনা করছে তারপরও হচ্ছে 15% ট্যাক্স হচ্ছে সরকারকে দিতে হচ্ছে এই ব্যাপারগুলো আসলেই আমার কাছে মনে হচ্ছে না এটা একটা ভালো ডিসিশন তারপরেও এখানে যারা গবেষক রয়েছেন বিভিন্ন শিক্ষাবিদ রয়েছেন আলোচনা করে একটা ফাইনালি ডিসিশনে আসা দরকার তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তে চাও এবং প্রাইভেট ইউনিভার্সিটির সকল তথ্য পেতে আদনান ব্লগ ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত হতে পারো এবং আদার্স যে সোশ্যাল মিডিয়া পেজগুলো রয়েছে এখানে তোমরা যুক্ত হতে পারো প্রাইভেট ইউনিভার্সিটি আপডেট আপডেট খবরগুলো তোমরা পাবা এই চ্যানেল থেকে